শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মাহমুদুল হক, পিতা মৃত সিরাজুল হক, প্রকাশ সারাস, মাতা হালিমা খাতুন, 10 নম্বর রহমতাবাদ, থানা মিরসরাই, জেলা চট্টগ্রাম। আমি 1971 সালে মিশনারি হাইস্কুলের ছাত্র ছিলাম, এসএসসি ক্যান্ডিডেট। যখন চট্টগ্রাম থেকে পাঞ্জাবিরা আর্টিলারি মারতে মারতে উত্তর দিকে আসতেছে, দোনো পাশে গাছপালা দৌড়িয়ে আসতেছে। ওই দিক থেকে আস্তে আস্তে যখন মিরসরাই আসছে, তখন আমি ইফিয়ার এবং পুরানো কিছু সৈনিক মিরসরাই এখানে অসমিয়া হলের ওখানে একটা ডিফেন্স নিয়েছিল, আর ব্যাংকার ছিল ওখানে, ওখান থেকে ফাইটিং হয়েছে। তো আমরা তখন আমি তখন মোট বাইয়া থাকতাম, আমি মণিবাবুর বাড়ি, ওখানে একটা হোস্টেল ছিল, মণিবাবুর একদম প্রবীণ শিক্ষক ছিল, ভালো শিক্ষক, তৎকালীন নাম করা শিক্ষক। ওনার বাড়িতে হোস্টেলের ব্যবস্থা আছিল, আমরা 10-15 জন ছাত্র ওখানে থাকতাম। তার মধ্যে মুক্তিযোদ্ধা বদিউল আলম, মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, শামসুল আলম এবং মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সে মুক্তিযুদ্ধে যায়নি, আর আমার এরকম অনেকেই ছিল। এই যুদ্ধ হইতেছে, যুদ্ধ করতে করতে পিছনের দিকে চলি, কলরাট হয়ে ইন্ডিয়াতে চলে গেছে। বাংলাদেশের পক্ষে যারা যুদ্ধ করছে আর্মিরা, তাদেরকে আমরা সহযোগিতা করছিলাম ফিসের দিক দিয়ে। পরবর্তী আমরা আরও কিছুদিন পরে পাকিস্তানিরা আপনার গ্রামে 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 ঢুকে বেশি দূরে যায় না, কাছে বেশি ফালিয়ে তারা হাঁস মোরগ ছাগল টাগল ফালিয়ে নিয়ে যায় ওখান থেকে। ওই যে লোক বাড়িটা এনজি জাফর ফেরো মনে হয় ইন্ডিয়াতে চলে গেছে। এমন অবস্থা আরও মাসখানিক পরে বন্ধু বান্ধব দ্বারা একাত্র একদিন প্রোগ্রাম নিলাম যে আমরা ভারতে চলে যাব। জুনে লাস্টের দিকে আমরা এই ভারতের দিকে রওনা হইলাম, 10-15 জন সবাই আমাদের বন্ধু বান্ধবেরা বাড়ি থেকে বাইরে। আমার আম্মাকে বলছি, আমার আম্মা মাকে বুকে জল ধরলো, ধরে বললো যে আল্লাহ আল্লাহ যাও। আমি চলে গেলাম, ওদের আমার বন্ধু বান্ধব একসাথে আমরা রওনা দিলাম বউইয়া ঘাট, গুজরা ঘাট ছিল ওখানে ছোট্ট একটা নৌকা, নৌকায় পার হই আমরা। আমাদের সাথে বহু শরণার্থী আগে পিছিয়ে আছে, সব ভারতে চলে যেতেছে, কারণ হিন্দু বাড়ি যত আছে সব পরিয়ালার বাড়িঘর শুরু করছে এরা, প্রচণ্ড অত্যাচার, হিন্দুরা সব চলে যেতেছে। আমাদের সাথে একজন গাইড আসছিল, সে কিন্তু ভারতে 1 সপ্তাহ ট্রেনিং করে চলে আসছিল, কিন্তু একবার ঘুরিয়ে এসেছিল।
সে এখন শুধু লোক পার করতেছে, ওর বন্ধু বান্ধব যত আছে আস্তে আস্তে পার করতেছে। ওর নাম আছে জামশেদ বঙ্গসুন্দর বাজারের উত্তর পাশে ইয়াকুবালিমি। ও গাইডার হিসাবে আমাদের নিয়ে গেল দিনানাটের পাশে একটা মসজিদে, আমরা আশ্রয় নিলাম। যে গাইডার আরেকজনের সাথে হস্তান্তর করে দিয়েছে, ও 35 জনের মতো একত্রিত হলাম সেখানে মসজিদে। হুজুর টাইপের একজন লোক আয় আমাদেরকে দেখি টেকে গেল, আমরা বুঝতে পারি না লোকটা যে আপনার পাকিস্তানি যে দালাল। এর পরবর্তী আরেকটা লোক আসি বললো যে আপনারা যে এখানে মসজিদে বসে রয়েছেন, এর আগের দিন 25 জন লোক লই কয়ে এক লাইনে দাঁড় করা, এদেরকে ব্রাস করে গুলি গুলি সব মারি ফেলি কয়ে একটা গণকবর দিছে, এদেরকে একটা গর্তের ভিতরে সাবার দিয়ে কই এরা এই কয়ে এসব খবর দে। কোনো ছাত্র সমাজ বা ইয়ং বয়সের লোক দেখলে এখানে ঘোরাফেরা করতে দেয়, এদেরকে ধরা যে আমরা শুনি তো এই মানি একটু ভয় পেলাম। হঠাৎ করে সবাই উঠে গেলাম ওখান থেকে, তখন সূর্য ডুবে ডুবের এই অবস্থা। ওখান থেকে আমরা হট করে সরে গেলাম, শরীর পশ্চিম দিকে যাই একটা ডিগি ফাড়া রূপ জঙ্গল গাছ গাছড়ি, ওখানে যাই বসে রইলাম আশ্রয় নিলাম। আমরা ওখানে যাই পড়ছি এমনি সাথে সাথে আল্লাহ আমাদের হয়তো হয়াত রাখছে, চতুর্দিকে এই মসজিদের ঘেরাও করে ফেলছি। রাজাকার এবং পাঞ্জাবি আছে, পাঞ্জাবি দুইজন ওরা ঘেরাও করি আপনার ভিতরে ঢুকলো, দেখলো যে কেউ নেই। আর ওই দাঁড়িয়েলা যে লোকটা ছিল হেরে বলতেছে সালা জুট বলতে হয়, ওই এক মুজাহিদে তারে একটা রাগল্য দিছে একবার দূরে আওয়াজটা শুনিয়ে বলতেছে যে আওয়াজটা কিছু কিছু আমরা বুঝতেছি। তারা ওখানে আমাদেরকে না পায় চলে গেছে, তারা তো চলে গেছে, আমরা ওখানে বসিয়ে রয়েছি। আমাদের যে গাইডার গাইডাররা ছিল সে সব আছে আমাদের সাথে। আমরা ওখানে বসতে 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 বসে প্রায় মনে করেন রাতের 8-9 পর্যন্ত ছিলাম। 9 পরে গাইডার বাজারের দিকে আসে, আই রাস্তাঘাট দেখতেছে রোডে কোনো পাঞ্জাবি টাঞ্জাবি আছে কিনা, আমরা ফার হওয়ার সুযোগ সুবিধা কীরকম আছে এগুলো সে রেখে করতেছে। পাঞ্জাবিরা রোডে খুব প্রচণ্ডভাবে আপনার ডিউটি করে রাজাঘাট রাজাঘাট। ওখানে রেস্ট করতে করতে প্রায় 11-11:30 বাজি গেছে, গাইডার আসলো আপনারা রেডিও কিছুক্ষণের মধ্যে দেখি কই পার করা যায় কিনা। সে আসা যাওয়ার ভিতরে আসে, এমন অবস্থা বৃষ্টি আসলো প্রচণ্ড বৃষ্টি, হাত টানলে হাত দেখা যায় না, অন্ধকার ভীষণ অন্ধকার ঘোর অন্ধকার। গাইডার হঠাৎ করে আসি বসলো, বললো যে এখন আপনার চলে রেডিও সব মাস করেন। আমরাও ফিসে ফিসে হাঁটা দিলাম, যখন ফার হইয়ে তখন অন্ধকার, একজনেরও দেখতে কষ্ট হয় এত অন্ধকার। ইশারা ইশারা একজনের পিছে একজন একজনের পিছে একজন মত দিলাম। রোড যখন ফারসি দুই চারজন লোক ফিসে রয়ে গেছে আমাদের সাথে, আবার কিছু শরণার্থীও ফারসি আমাদের সাথে। কোন রোড ফারেছেন আঙ্কেল? এটা আপনার জিনাহাটের ওখান দিয়ে রোড, জিনাহাটের ওখান দিয়ে হাই রোড আছে, ওই হাই রোডটা ফার আমার সাথে ছিল আউতর ছিল মুজাহিদ করিম, মিঠানালার বদিউল আলম, শামসুল আলম, নুরুজ্জামান, এরকম আরো অনেকে ছিল। পরের দিন খবর পাইলাম আর্মি ক্যাম্পে রিক্রুট করে লোক নিতেছে, ওখানে আমরা ওখান থেকে আপনার মেডিকেল হইল। ঠিক আর্মিতে যেভাবে মেডিকেল হয় এরকম, মেডিকেল হওয়ার পরে আমাদেরকে কোথায় নিয়ে গেছে সেটা বলে নেই, পরবর্তী শুনলাম যে ওইটা অম্পিনগর যেখানে ট্রেনিং করাবে, ট্রেনিং সেন্টারে সেখানে ফোলিং করালো। আমার কোম্পানির নাম ছিল সালি কোম্পানি, আমি 1 টেন্টে ছিলাম। ট্রেনিং শেষে হরিণা আর্মি ক্যাম্পে আসলাম, 2-3 পরে আমাদেরকে শপথ করালো। শপথ করায় যা যার অস্ত্র নাম্বারে স্বাক্ষর করায় যা যার অস্ত্র তাকে দিয়েছিল। আমরা 12 মধ্যে 12 অস্ত্র, রাইফেল থেকে এলএমজি পর্যন্ত, ফুল ব্রিজ উড়ানোর জন্য হাই এক্সপ্লোজিভ আর জন প্রতি 2 করে ঘেরের দিয়েছিল। আমাদেরকে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদেরকে দেশে ঢুকতে হইল। দেশে আসি সর্বপ্রথম আসলাম আমি মাতবাড়া, মাতবাড়াটা আসি ডাল ভাত খেলাম, খাওয়ার ব্যবস্থা ছিল সেখানে। ওখান থেকে আমাদেরকে বাড়িয়াখালী গৌর মেমোরিয়াল বাড়ির ওখানে শেল্টার, ওখান থেকে শেল্টার নিয়ে গেল আমাদের বদি ডিলারের বাড়ি 70 উত্তর পাশে। ওখান থেকে আমরা ডিফেন্স করতাম, পেট্রোল করতাম, আমরা রেড এম্বুশ এগুলো ওখান থেকে চলতো। আমাদের কমান্ডার কে ছিল আপনাদের? আমাদের কমান্ডার ছিল
হুসামিয়া হামদুল্লাহ ভূঁইয়া বাড়ি, সেকেন্ড ইন কমান্ড ছিল হই মাস্টার রবিউজ্জামান। আমি বর্তমানে জুরুমপুর হাই স্কুলের হেডমাস্টার, প্রাক্তন হেডমাস্টার, বর্তমানে মাস্টারি করেনি কেঁঠাছড়া একটা হাই স্কুল। আমাদের গুরু ছিলাম আমরা প্রায় বারো জন, হই মাস্টার মোহাম্মদ মুসা, আমি মাহমুদুল হক, তারপরে হেরাদুল হক, বংশজ চৌধুরী বাড়ির আবুল হোসেন, আবুল হোসেন চৌধুরী, তারপরে টেন্ডলবাড়ি কেঁঠাছড়া টেন্ডলবাড়ি মোয়াজ্জেম, মোয়াজ্জেম আবার ওরা চার পাঁচজন, আবার মুক্তিযোদ্ধা চার পাঁচবার। তো আমাদের সাথে ছিল মোয়াজ্জেম আর মুকসুদ। গুরুত্বপূর্ণ একটা অপারেশন হয়েছিল আপনার মুস্তানগর দুয়ার স্কুলের সামনে, যে একটা পুকুরা ছিল, পুকুরে আমাদের ডিফেন্স নিলাম। অপারেশন কমান্ডার ছিল তখন এখনো লোক ওই দলক সাহেব, ওই থানা কমান্ডার ওই দলকের নেতৃত্বে দুর্গা সালাম, উনি অপারেশন কমান্ডার ছিল, ওদের নেতৃত্বে আমরা ওখানে ডিফেন্স নিলাম মুস্তানগর। আমরা আক্রমণ করলাম, আমরা মুস্তানগর ছিল পাঞ্জাবি এলাকার মুজাহিদ আলবদর, ওই ওই ক্যাম্পটা আক্রমণ করি। আমরা যখন ফায়ারিং আরম্ভ হইল প্রচণ্ড যুদ্ধ শুরু হইল, আপনার গুলি মাথার উপর দিয়ে একাত্র প্রতি ছড়িয়ে যাইতেছে, যে বৃষ্টির মতো গুলি যাইতেছে, ওরাও গুলি করতেছে, আমরা ফায়ার দিচ্ছি, ওরাও ফায়ার দিতেছে। সকাল নটা থেকে শুরু হয়েছে ফাইটিং, আপনার একটা দেড়টা পর্যন্ত ফাইটিং হয়েছে। পরবর্তী তারা আমাদের উত্তর পাশে দিয়ে বোলিং করি, যে পিছন দিকে যখন তারা আমাদেরকে ফায়ার দেওয়া আরম্ভ করল, তখন আমরা দক্ষিণ দিকে টুটো করে চলে গেলাম। ওই যুদ্ধে প্রচুর পাঞ্জাবিরা এলাকার বদর হতাহত হয়েছে, পাঞ্জাবিরা তাদেরকে আমি প্রচণ্ড মারধর করি, আগাইলো আছে পাঞ্জাবিরা, কিন্তু ফিসে তারা রাজাকারদের আগাই দিয়েছে। আমরা কিছু হাতে গোলাগুলি থাকতে আমরা উদ্ধ করি দক্ষিণ দিকে চলে গেছি এই আর কি। তারপর আসলাম দারোয়ান রোডে একটা ফাইটিং হয়েছে, দশ নম্বর বোর্ডে ফাইটিং হয়েছিল, দশ নম্বর বোর্ড অফিসের ওখানে তাদের ক্যাম্প ছিল পাঞ্জাবি এলাকার আলবদরদের সাথে, দশ নম্বরও প্রচণ্ড একটা ফাইটিং হয়েছে। আর দুর্গৌর একটা ফাইটিং হয়েছে, প্রচণ্ড ফাইটিং, দুর্গৌর হাই স্কুলে এদের কেন্দ্র গাঁটি ছিল, ওখানে কিছু আক্রমণ করছে। ওখানে রাতের একটার থেকে ফাইটিং শুরু হয়েছে, ভোর পাঁচটা পর্যন্ত ফাইটিং হয়েছে। ওই দিন আপনাদের গ্রুপ না আরও গ্রুপ ছিল, বিভিন্ন গ্রুপ ছিল, দুর্গৌর হাই স্কুল আক্রমণ করছে, ওই দিন বিভিন্ন গ্রুপ থেকে মুক্তিযোদ্ধা ছিল, দশ নম্বর বোর্ড অফিসে আক্রমণ করছে। কোন 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 গ্রুপ ছিল আপনার মনে? আপনার আমাদের গ্রুপের লোক ছিল, হেদায়তুল্লার গ্রুপ ছিল, ওই দলক কমান্ডারের গ্রুপ ছিল, তারপরে আপনার আরও অনেক অনেক গ্রুপ, নিজাম অনেকগুলো নিজাম উদ্দিনের গ্রুপ ছিল, গ্রুপের লোক ছিল, তার আপনার চিরদারগোলার সবুজ হারুন এদের গ্রুপের লোক ছিল, বিভিন্ন গ্রুপের লোক একাত্রিত হয়েছে, এবং এর সাথে কিছু পুরানা আর্মি এক্স আর্মিও ছিল। তারপর আপনার এইভাবে অনেক ফাইটে আমরা অংশগ্রহণ করছি। আটই ডিসেম্বর কিন্তু আবার পতাকা উত্তোলন করছে থানাতে, এই যে ষোলোই ডিসেম্বর মুস্তানগর গেলাম, আমাদের গ্রুপ দেখলাম যে ওখানে রাজাকার মুজাহিদেরা অনেক মহিলা ওখানে দৌড়িয়ে ছিল, আটক করি তালামারি এরা চলে গেছে। তো আমরা ওই দুর্গা সালাম বাইরে অনুমতি লই, তালা টালা ভাঙি মহিলাগুলো আরও বাইর করি দুর্গা সালামের, ওখানে ওখানে যাই পৌঁছাইছি সবগুলো একাত্রে নিয়েছি সালাম ভাই, দাদার ঠিকানা লই প্রত্যেকটা মহিলারে দাদার বাড়িতে পৌঁছা দিয়েছি। আমার মনে আছে ডলফিন সালাম, উনি অপারেশন কমান্ডার ছিল, দেশ স্বাধীন হওয়ার পরে আপনার বাটিয়ালি ক্যাম্পে ছিলাম কিছুদিন, বাটিয়ালি শেষ হওয়ার পরে আমি এসএসসি পরীক্ষা দিই, এসএসসির পরে আপনার ইন্ডিয়ান কলেজে ভর্তি হই, পরে আমি ফ্রি জীবনে চলে যাই। আমি প্রাইভেট একটা কোম্পানিতে চাকরি করতাম, তো ওইটা ছাড়িয়ে দিই, আমি বিদেশে আসলাম, ইরাক ছিলাম দুই বছর, ইরাক থেকে আসি আমি কিছু দোকান দিয়ে, একটা গার্মেন্টসের দোকান করতাম, দোকানের পরে দোকানটা ছাড়িয়ে দিয়ে আমি মালয়েশিয়া ছিলাম বারো বছর। তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।